ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে 1952 সালের এই দিনে রাজপথে প্রাণ দিয়েছিলেন শহীদ সালাম রফিক বরকত জব্বার সহ আরও অনেকেই। দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি হাজারো মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। বিস্তারিত হাসান জাবেদের রিপোর্টে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা বুকের তাজা রক্তে রাজপথ রাঙিয়েছিলেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে ঘড়ির কাঁটা রাত 12টা ছতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও। এরপর শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান, যারা বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন তাদের প্রতি। দিন যতই যাবে বাংলার ভাষা, সাধারণ মানুষের ভাষা, এদেশের শুধু শিল্প, সাহিত্য, সংস্কৃতি নয়, ইতিহাস, সংগ্রাম এবং এগিয়ে যাওয়ার যে লড়াই, এই লড়াইতে চির অমর, চির ভাস্বর হয়ে থাকবে। বিদেশি মিশনের প্রতিনিধিরাও ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 21 ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশের গুরুত্ববহ কোনো ঘটনা নয়, এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফলে এই দিবসের তাৎপর্য এখন ভিন্ন মাত্রায়। বাংলা ভাষার উন্নয়ন এবং এর আন্তর্জাতিকীকরণে 21-এ এর ভূমিকা অসাধারণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণ করে 21-এর চেতনাকে গুলণ্ঠিত করেছে সরকার। 21-এর যে চেতনা, সেই চেতনাকে তারা গুলণ্ঠিত করে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে পঙ্গু করে ফেলা হচ্ছে এবং বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি। আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিকে সাথে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে এবং আমাদের একটা সেপারেট অনুবাদ সেকশনও আপনার তৈরি করা হয়েছে, যেখান থেকে বাংলায় সমস্ত রায় অনুবাদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনুবাদ হচ্ছে। করোনা সংক্রমণের কারণে সর্বোচ্চ 5 জন প্রতিনিধি শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে পারবেন এমন নিয়মে আবদ্ধ না থেকে হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় করে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী হাসান মাহমুদ আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, কেন্দ্রীয় শহীদ মিনারের এখনকার চিত্র আপনি কেমন দেখছেন? কথা মধ্য প্রহরে রৌদ্র বেড়েছে, কিন্তু তাতে মানুষের চাপ এখনো কমেনি। ভাষার প্রতি এই বাঙালির যে ভালোবাসা, যে প্রেম, বুক চিতিয়ে দেয়া, যে প্রাণ বিলিয়ে দেয়া, যে আত্মদান, তা স্মরণ করতে, তাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। বসন্তের এই সময়ে মধ্য প্রহরে তাই কেন্দ্রীয় শহীদ মিনার এখনো মানুষের পদভারে এবং ভালোবাসায় ছেয়ে আছে। আর সকাল থেকে আপনি জানেন যে এর আগে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি সহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এই তাদের শ্রদ্ধা এখানে বিলিয়ে দিয়ে গেছেন সালাম, বরকত, রফিক, জব্বর সহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদদের। তাই এখনো মানুষদের পদচারণা এবং ভালোবাসায় শ্রদ্ধায় সরব কেন্দ্রীয় শহীদ মিনার। কথা